আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এটা একদম নতুন একটি বিষয়। সেটি হচ্ছে আমি যদি আপনাদেরকে স্ক্রিনে একটু দেখাই, এখানে দেখুন রয়েছে এক মাস, এক বছর, এক দিন, এক ঘন্টা, এক মিনিট, এক সেকেন্ড, এরকমভাবে রয়েছে। তো এখন আপনাকে বলা হলো যে এক বছরে কত মিনিট হয় এটা কিভাবে বাহির করবেন, অথবা আপনাকে বলা হলো এক দিনে কত সেকেন্ড হয় এটা কিভাবে বাহির করবেন, অথবা এমনও দেখা যেতে পারে যে আপনাকে বলা হয়েছে যে এখানে দশ দিন রয়েছে, দশ দিনে কত ঘন্টা হয় এটা কিভাবে। আর যদি আপনাকে বলা হয় যে না এখানে ৪৫ মিনিট রয়েছে, ৪৫ মিনিটে কত ঘন্টা হয়, বা ৪৫ মিনিটে তো আর ঘন্টা হয় না, যদি ৪৫,০০০ বা ৪৫০০ মিনিট থাকে তাহলে কত ঘন্টা হয় বা কত সেকেন্ড হয়। আসলে এই বিষয়গুলো আজকের ভিডিওতে দেখাবো। আপনি যদি এই কাজটা জানেন তাহলে আপনি আমি যে ফর্মুলাটা দেখাবো সেই ফর্মুলাটা আপনি ঘন্টা, মিনিট, সেকেন্ড যাই হোক না কেন, আপনি একটু যে সব কিছু কিন্তু আপনি এই এক্সেলের মাধ্যমে আপনি ক্যালকুলেশন করতে পারবেন। শুধু আপনার সেই সূত্রগুলো এবং সেই ফর্মুলাগুলো যদি আপনি একবার আপনার ব্রেনে ঢুকিয়ে নেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ভাবেই হোক আপনি এক্সেলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে আমি আপনাদেরকে দেখাবো, আমি এখানে দশ লিখে দিলাম। তো আপনাকে বলা হলো যে এখানে এক, এখানে আমি লিখে দিলাম দুই ঘন্টা, আপনাকে বলা হলো দুই ঘন্টায় কত মিনিট হয়। আপনি জানেন, আমরা জানি যে ৬০ মিনিটে এক ঘন্টা হয়, এখন আপনাকে বলা হলো যে ২০ ঘন্টায় কত মিনিট হয়, তখন এটা কিভাবে বাহির করবেন। আমি আপনাকে বোঝানোর স্বার্থে আমি দুই ঘন্টা এখানে দিয়ে দিয়েছি, আর যদি ২০ ঘন্টা দিই সেটাও পারবো বাহির করব। এখানে দেবো কনভার্ট, কনভার্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দেবো, তাহলে আমি বাহির করব কি এখানে দুই ঘন্টায় কত মিনিট হয় সেটা আমি বাহির করব। তো এটা আমি সিলেকশন করে আমি এখানে কমা দেব, কমা দেওয়ার পর আমি ঘন্টা থেকে মিনিট বাহির করব। প্রথমে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, আপনি কিসের থেকে কি বাহির করবেন। আমরা ঘন্টা থেকে মিনিট বাহির করব, তারপর আমরা এখানে কমা দেওয়ার পর আমরা এখানে ডাবল ইনভাইটেড কমা দিয়ে দিব। তো ডাবল ইনভাইটেড কমা দেওয়ার পর এখানে আমরা লিখব, আমি যদি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই, এখানে লিখব আমরা লিখব এইচ আর। এইচ আর মানে এটা ঘন্টার শর্টকাট একটা নাম। তারপর আমি আবার ডাবল ইনভাইটেড কমা দেব, দেওয়ার পর আমরা এখানে কমা দেব। এখানে দেখুন এই যে স্ক্রিনের মাঝে দেখতে পাচ্ছেন এই যে বছরের ইয়ার ওয়াই আর, আর ডের হয় ডি এ ওয়াই, আর আওয়ার্সের হয় এইচ আর। এইচ আর মানে আওয়ার, এম এন মানে মিনিট, এস ই সি এটা হচ্ছে সেকেন্ড। আপনারা এই সূত্রগুলো মনে রাখবেন, এই সূত্রগুলি মনে রাখলেই আপনারা কাজটা করতে পারবেন। তো এখন আমরা যেহেতু ঘন্টা থেকে মিনিট কনভার্ট করব, এখানে ডাবল ইনভাইটেড এন্ড দিয়ে আবার ডাবল ইনভাইটেড কমা দিয়ে লাস্ট রেখে দেবো। এই যে দেখুন, এখন যদি আমি ইন্টারে ক্লিক করি, এই যে দেখুন ১২০ মিনিট চলে আসছে। এখানে দেখুন ১২০ মিনিট কিন্তু দুই ঘন্টা আসছে। এখন আপনি যদি এখানে ২০ ঘন্টা দিয়ে দেন অটোমেটিক এখানে এই যে পরিবর্তন হয়। এখন আপনাকে যদি বলা হয় যে ৬০ ঘন্টায় কত মিনিট, সরি এটা এখানে হবে, এখানে আপনি ৬০ আওয়ার্স দিয়ে দিবেন, এই যে চলে আসছে। এখন আপনাকে বলা হলো এই যে এখানে দশ দিন, দশ দিনে কত ঘন্টা হয় এটা কিভাবে বাহির করবেন। ঠিক একই এখানে আপনি শুধু লিখবেন কনভার্ট, লিখে ফার্স্ট ব্রেকেট দিবেন, দেওয়ার পর আপনি তো দশ দিনে কত ঘন্টা হয় সেটা বাহির করবেন। তো এটা সিলেকশন করে দিবেন, করে দেওয়ার পর কমা দিবেন, দিয়ে ডাবল ইনভাইটেড কমা দিয়ে আমরা প্রথমেই সূত্রগুলো আমরা দেখিয়েছিলাম যে ডের সূত্র হচ্ছে ডি এ ওয়াই, লিখে আবার ডাবল ইনভাইটেড কমা দিয়ে তারপর এখানে কমা দিয়ে আমরা কি বাহির করব, আমরা বাহির করব কত ঘন্টা। আমরা এখানে ঘন্টার যে সূত্রটা সেটা হচ্ছে এইচ আর, আমরা এখানে শুধু লিখে দেব ডাবল ইনভাইটেড কমা দিয়ে এইচ আর, লিখে আমরা এখানে এই যে আবার ডাবল ইনভাইটেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব। তারপর আমরা কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব, অটোমেটিক এই যে দেখুন এখানে চলে আসছে। যদি আমি এখানে একদিন দিই, আপনাদেরকে দেখাই, যদি একদিন দিলে আমরা জানি ২৪ ঘন্টা একদিন, এই যে এখানে দেখুন ২৪ ঘন্টা চলে আসছে। যদি আপনাকে বলা হয় যে না এখানে ৩০ দিন দেন, ৩০ দিনে কত ঘন্টা হয় সেটা দেখ, এই যে দেখুন ৭২০ মিনিটে একদিন। এখন যদি বলা হয় ভাই আপনি এক বছরেরটা কীভাবে বাহির করবেন,
হ্যাঁ সেটাও সহজ, আপনি এখানে ইচ্ছা করলে 12 মাস সে আপনি বাইর করতে পারেন, আর আপনি 365 দিন দিয়ে যদি আপনি বাইর করেন সেটাও আসবে। তো আমরা 1 বছরেরটা এখান থেকে আমরা বাইর করব, তো তার জন্য এখানে সমান সমান দেব 1 বছরে আমরা কত মিনিট সেটা বাইর করব না ডে, আমরা দেখব যে 1 বছরে কত দিন সেটা আমরা বাইর করব। তো এখানে সমান সমান দিয়ে আমরা এবার লিখব কনভার্ট, লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব 1 দিয়ে আমরা কমা দেব, কমা দেওয়ার পর আমরা এখানে ডাবল ইনভার্টেড কমা দেব, আমরা কি বাহির করব বছর থেকে আমরা বাহির করব। তারপর আমরা এখানে লিখব ইয়ার, ইয়ারের সূত্রটা ছিল আমাদের ওয়াই আর, লিখে আবার ডাবল ইনভার্টেড কমা তারপর শুধু কমা দেব। দেওয়ার পর এই যে দেখেন ওয়াই আর, এখানে কিন্তু এই সূত্রটি রয়েছে, আমরা কি বাহির করব, আমরা বাহির করব। তো আমরা এখানে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে ডি এ লিখে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে লাস্ট ব্রেকেট দিয়ে কিবোর্ড থেকে ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন চলে আসছে। মূলত আমরা জানি যে 365 দিন, কিন্তু এখানে কিন্তু 365 দিনের উপরে সামথিং পয়েন্ট চলে আসছে, কারণ এখন যদি আমি এখানে 3 বছর দিই এই যে দেখুন চলে আসছে। আবার আপনি এটাকে এডিটও করতে পারেন, আপনি যদি চান যে না আমি 1 বছরে কত ঘন্টা হয় সেটা দেখব, আপনি শুধু এই 4 ঘন্টার সূত্রটা আপনি দিয়ে দেবেন। এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 26,298। যদি আপনি ভাবেন যে না 1 বছরে কত মিনিট হয়, এম এন্ড লিখে ইন্টারে ক্লিক করবেন, এই যে দেখুন চলে আসছে। আপনি যদি চান যে না 1 বছরে কত সেকেন্ড হয় সেটাও আপনি লিখতে পারেন। তো আমরা সেকেন্ডের সূত্রটা আমরা লিখব এস সি, তারপরে কি সি, এস ই সি হবে, এই যে নিচে দেখুন, এই যে নিচে দিয়ে আমরা ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে, কিন্তু এখানে আসে নাই, আসে নাই কেন, এটা আমরা একটু বড় করে দেব, এই যে চলে আসছে। আবার এখানে যদি আপনি এটা এডিট করে এখানে মিনিটের জায়গায় আপনি এখানে সেকেন্ড দেন, এখানেও কিন্তু সেকেন্ড চলে আসবে, এই যে দেখুন। তো ভিউয়ার্স, এরকমভাবে আমরা যে কোনো ডে, ইয়ার্স, আওয়ার্স, মিনিট, সেকেন্ড আমরা স্মুথলি আমরা কনভার্ট করতে পারি। তো এই ছিল ভিডিও টিউটোরিয়াল, সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।